আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি দেখে আমাদের হতাশ হইতে হয়। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা কেন্দ্র থেকে নির্দেশ দেন, আপনারা বিভিন্ন জেলায় কমিটি করেন, কিন্তু আপনাদের ভালো লাগার ভালোবাসার লোক থাকতে পারে, কিন্তু আপনারা সংগঠনকে আগে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো এবং যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদেরকেও বলবো, যারা আওয়ামী লীগ করতে চায় স্বাধীনতা সপক্ষে শক্তির সমস্ত মহিলাদের কাছে আপনারা যান, বিভিন্ন সভায় বিভিন্ন আপনারা দল বেঁধে তাদের একজনকে টার্গেট করেন যে আপনার কাছে যাবো, এইভাবে করে করে আস্তে 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 সমাজে যে সমস্ত মহিলার গ্রহণযোগ্যতা আছে, যে সমস্ত মহিলা শিক্ষিত মহিলা যারা তাদের কথা আর দশজন মহিলা শুনে আপনারা তাদের কাছে যান। এই মহিলা এই সংগঠনকে আমাদের সত্যি সত্যি শক্তিশালী করতে হবে, কারণ আপনারা দেখেছেন যখন যে কোনো নির্বাচনে মহিলারা প্রথমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট আগে দিয়ে চলে যায়, তাই এই জাতি গঠনে দেশ গঠনে আওয়ামী লীগ গঠনে এবং আগামী নির্বাচনে নৌকার মার্কাকে জয়যুক্ত করার এই নারীর কোনো বিকল্প নাই। আপনারা যারা নারী আন্দোলন করছেন, যারা এই নেতৃত্ব দান করছেন এই নারী সংগঠনের, তাদের কাছে আগুন আবেদন, আজকে এই বেগম ফজিলুদ্দিন স্যার 93তম জন্মবার্ষিকীতে আজকে আপনারা শপথ নেন, আজকে আপনারা এইভাবে কাজ করে যাবেন এবং সবাইকে আরো ঐক্যবদ্ধ নারী সংগঠনকে ঐক্যবদ্ধ করবেন। আগামী দিনে যে কোনো অনুষ্ঠানে দেখতে পাই যে নারীদের উপস্থিতি অনেক হয়েছে। আমি যদি আমাকে যদি বলতেন যে নারীর উপস্থিতির দরকার, আপনাদের লজ্জা দিতে চাই না, আবার নারীদের দিতে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ আমি এখানে আমাকে নেতৃত্ব জনতে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ মাদার সংগঠন তার দায়িত্ব দিয়েছেন, আমি যদি আপনাদের ভালো হলেও ভালো করবো, খারাপ হলেও খারাপ করবো, এইটা হলো আপনাদের দিয়েই বলছি। আর বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন যারা আছেন, আমাদের মাঝে রাজনীতিতে প্রতিযোগিতা ছিল 12ই মের আগে, তা ওই দিন থেকেই সব প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমাদের যে দুজনের নাম উনি ঘোষণা দিয়েছেন, যাদের নেতৃত্ব দিতে বলেছেন, তাদের ভিতরে কোনো সংঘাত গ্রুপিং কোনো মনোমালের জন্য কিছুই নাই, কিন্তু আপনারা কিছু লোক আজকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা মনে করেন আপনারা কোথায় কি বলেন কি করেন না করেন আমরা জানি না, জানি আমি এই আজকে ওনারে এই দিনে একটা কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, এর আগেও আমরা যখন নতুন দায়িত্ব নেওয়ার পরে এখানে আপনাদের সামনে আমি বলেছিলাম যে আপনাদের সবাইকে আমরা চিনি এবং আপনারা বার হয়ে যান, আমরা সবাই একসাথে আছি, ছিলাম আছি থাকব, ওই যে কি হয়েছে আগে সব সবাই ভুলে গেছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বাংলাদেশের মানুষের এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। জনতির শেখ হাসিনাকে আপনারা জানেন আজকে দেশি বিদেশি আন্তর্জাতিক শক্তি এই জামাত বিএনপি যেভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত, এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে রুখতে হলে আমাদের ঐক্য বিকল্প নাই, আমরা সব জায়গায় বলি ডিসিপ্লিন, কিন্তু আপনারা কি চান আমরা তাও জানি না, কিন্তু যেটা চান সেটা হবে না, যেটা করতে চান সেটা হবে না, আপনারা ইতিহাসে রাষ্ট্র করে নিক্ষিপ্ত হবেন, দল করতে পারবেন না, যদি কেউ দলের ভিতরে আমাদের যারা দল করে আমরা দলকে সুসংগঠিত করার পিছনে যদি কেউ বাধাগ্রস্ত হই আমরা, কেউ যদি আমাদের বাধা দেয় তাদেরকে আমরা ওই সে রাখবো না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছি। কেন বলেছি আপনাদের, কেন এতদিন হয়ে গেছে কেন থানা কমিটি করেন নাই, এতদিন হয়ে গেছে কেন শহর কমিটি করেন নাই, যদি থানা কমিটি শহর কমিটি করতেন তাহলে আপনাদের উপস্থিতি আরো অনেক হতো। আপনারা হয়তো বলবেন কেন্দ্রের থেকে, আপনি বলেন কেন্দ্রের আসেন রাতে রাজনীতি করেন, এই আমরা করবো না,